মানুষ মৃত্যুর পর 40 দিন পর্যন্ত তার রু বাড়িতে ঘোরাঘুরি করে, আর 40 দিন পর প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে রু আসে এবং শুক্রবার জুমার পর চলে যায়। বাড়ির সবার কাছে দোয়া চায়, দোয়া না পেলে নিজেই বদদোয়া করে চলে যায়। এ বিষয়ে জানতে চাই ভাই, এরকম অনেক বিষয় আমাদের সমাজে প্রচলিত আছে, এগুলো সব ভিত্তিহীন, মনগড়া এবং সম্পূর্ণ কুসংস্কার। ইসলামে এরকম কোনো বিশ্বাস নাই যে মরা মানুষ মৃত্যুর পর তার রু আবার আসে। ভাই, মৃত্যুর পরে ওই বেচারা তার হাল নিয়ে ব্যস্ত, আপনাদের দেখতে আসার টাইম তার আপনাদের মতো এরকম অর্থহীন টাইম নেই। দুনিয়াতে থাকতে ফাউল অযথা সময় নষ্ট বহুত করছে সে আপনার মতো হয়তোবা, কিন্তু মৃত্যুর পর এখন সে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে। যদি সে জান্নাতি হয় তাহলে সেই নিয়ামতে আছে, জাহান্নামী হলে সেই নিয়ামতে তার শেষ শাস্তিতে আছে। সে আইসে আপনাদেরকে সালাম করবে, দোয়া করবে, বদদোয়া করবে, চাইবে, ফুর্তি ফার্তা করবে, এত এত ফ্রি আর নিরিবিলি সে আছে, এটা মনে করার কোনো কারণ নাই। মানুষ মৃত্যুর পর আর রিটার্ন করার, কামব্যাক করার, ফিরে আসার কোনো সুযোগ আছে না নাই? নাই। হিন্দু ধর্ম মতে এই ধরনের বিভিন্ন কথা আছে, কিন্তু ইসলামে এরকম কোনো কথা আমরা অনেক সময় আমাদের পার্শ্ববর্তী হিন্দু ভাই বোনদের সাথে থাকতে থাকতে বা তাদের অনেক কালচার আমরা নিজেদের মনে করে আমাদের মধ্যে ধারণ করে ফেলেছি। এরকম বিষয়গুলোর মধ্যে থেকে এটা একটা, তাদের বিশ্বাস তাদের কাছে, তারা তাদেরটা বিশ্বাস করুক, সেই হিসাব তারা আল্লাহর কাছে দিবে। বাট আমরা অ্যাজ এ মুসলিম, আমাদের জন্য এরকম কোনো কথা কোরআন হাদিস বলে নাই যে মরার পরে বৃহস্পতিবার হলে রু আসে, শুক্রবার হলে চলে যায়, যাওয়ার সময় দোয়া চায়, দোয়া না করলে বদদোয়া দেয়। কি সুন্দর বানায় বানায় জাল হাদিস বানাইছে, আল্লাহ হেদায়ত দান করুক যারা সমস্ত কথা বানাইছে। এ ধরনের বিশ্বাস রাখলে সেটা ইমানের সাথে ক্ষতিকর হবে, মৃত্যুর পর আর রুহ কখনো ফিরে আসার সুযোগ নাই।